Hi friend, good morning. Welcome back to my channel. তোমরা দেখছো জোসনা বেঙ্গলি ব্লগ. আজ হচ্ছে 26 জানুয়ারি 2020. আজ প্রজাতন্ত্র দিবস 71 বছর পূর্ণ হলো. তো আজকের প্রজাতন্ত্র দিবসের দিন আমি সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম. আজ এখন ব্রেকফাস্ট বানাবো. তো চলো আমি কি কি ব্রেকফাস্ট বানাই তোমাদের সাথে শেয়ার করছি. আমি আজকে করব মটরশুঁটি হিঙের কচুরি. তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি. এবার এর মধ্যে তেল আর কিছুটা হিং ফোড়ন দেব. কিছুটা হিং দিয়ে দিলাম. এবার দিয়ে দেব আমি পেস্ট মটরশুঁটি দিয়ে. আদা দিয়ে লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা দিয়ে দিলাম. এবার আমি এর মধ্যে সামান্য লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব পুরের মধ্যে. দিয়ে ভালো করে এটাকে রেডি করব. আমি অল্প কটা কচুরি বানাবো, ওই জন্য অল্প পুর বানিয়েছি. দেখো আমার পুরো পুরের জন্যে মটরশুঁটিগুলো পুরো রেডি হয়ে গেছে. এবার আমি এখানে বানাবো মটরশুঁটি আলুর দম. সেই জন্য কড়াইটা বসিয়েছি. কড়াইয়ের মধ্যে দেব তেল. তেলের মধ্যে দিলাম আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেব একটা তেজপাতা. এবার এর মধ্যে দেব আমি আদা, জিরে, লঙ্কার পেস্ট. এবার আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটি ও আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম. এবার দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ. আমার এই মটরশুঁটি আলুটা কষানো হয়ে গেছে. এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি. দেখো আমার মটরশুঁটি আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে. এবার আমি তেল বসিয়েছি, কচুরিগুলো ভাজবো. এদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি. এবার ময়দার মধ্যে এইভাবে পুরগুলো ভরবো. এরকম বাটির মতন বানিয়ে নিয়ে ওর মধ্যে আমি পুরটা দিয়ে দেব. দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব. এই যে, দিয়ে এইভাবে গোল করে তারপরে এটাকে আমি বেলে নেব. দেখো আমার সবগুলোর মধ্যে পুরগুলো রেডি করা হয়ে গেছে. এবার আমি কচুরিগুলো ভেজে নেব. তেলটাও গরম হয়ে, এই দেখো কচুরিটা আমার বেলা হয়ে গেছে. এবার তেলের মধ্যে ছেড়ে দেব. দেখো কচুরিটা কি সুন্দর ফুলেছে. এই দেখো কি সুন্দর হয়েছে কচুরি. দেখো আমার পুরো কচুরিগুলো রেডি হয়ে গেছে বানানো. এবার আমরা ব্রেকফাস্ট করব, চলো. দেখো আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি মটরশুঁটি আলুর দম আর মটরশুঁটির কচুরি নিয়ে. তো নীলাঞ্জনা বসে গেছে ব্রেকফাস্ট করতে. গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে টু অল ফ্রেন্ড. তো আজকে আমরা ব্রেকফাস্টটা শুরু করছি. খুব সুন্দর হয়েছে কচুরিগুলো. এইভাবে করবে, খুব ভালো লাগবে.
তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি, তারপরে আবার মায়ের সাথে কথা বলবো। গুড আফটারনুন ফ্রেন্ড, আমি এখন দুপুরে লাঞ্চ বানাতে রান্নাঘরে চলে এসেছি। পেঁয়াজকালি ভাজা বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু বানাবো না, পেঁয়াজকালি ভাজা আর মাটন কারি বানাবো। তো পেঁয়াজকালি ভাজাটা হচ্ছে, এদিকে মাটনটা বয়েল বসিয়ে দিয়েছি। দেখো আমার পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি মাংসের জন্য। এবার তেল দিয়ে আমি, তেলটা গরম হলে আলুগুলো কেটে রেখেছি, এগুলো ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে একটুখানি হলুদ দিয়ে পুরো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে দেখো একসাথে আমি পেস্ট করে রেখেছি। এই মশলাটা পুরোটা দিয়ে দেব। দেখো আমি পুরো মশলাটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার দেখো আমি বয়েল করে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব, ভালো করে কষিয়ে তারপরে একটু জল দেব। আমার মাটন দেখো রান্না করা হয়ে গেছে। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রান্না রেডি, চলো লাঞ্চ টেবিলে গিয়ে কথা বলছি। দেখো আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি, পেঁয়াজকালি ভাজা স্যালাড আর মাটন, এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট হবে। তো আমরা লাঞ্চ করে নিই, আবার পরে কথা বলছি। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা একটু ফল খাবো। শাকালু কেটেছি আর হচ্ছে আঙুর ফল। তো আবার পরে কথা বলছি। ফ্রেন্ড আমরা এখন ডিনার করব। তো আজকে ডিনারে অল্প কটা ভাত ছিল, তো আমি ভাত আর মটন খাচ্ছি সঙ্গে একটু পেঁয়াজ। নীলাঞ্জনা খাবে পরোটা আর মাটন। তো আমরা ডিনারটা করে নিই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অপরকেও ভালো রাখার চেষ্টা করবে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর পুরো ভিডিওটা দেখে তবেই কমেন্টস করবে, না হলে কিন্তু স্প্যাম হয়ে যাবে। স্প্যাম হয়ে গেলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, ওই জন্যে সম্পূর্ণ ব্লগটা দেখে তবেই কমেন্টস করবে। তো ফ্রেন্ড বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।